কিন্তু গতবার যা করলাম আমি তার থেকে আবার আর্ধেক 5 থেকে 6 কাঠা জমি চাষ করেছি। কিন্তু আমি আশা করছি যে গত বছর আমি যে 10-12 কাঠা জমিতে যে টাকা হয়নি, আবার আমার 5 কাঠায় তার থেকে অধিক ছাড়িয়ে যাবে বলে আশা করছি। আমি মোহাম্মদ আবু সুফিয়ান। মাছায় কীভাবে সফলভাবে সিম চাষ করা যায় সে বিষয়ে আমি আপনাদের কিছু বলছি। আমরা প্রথমত চৈত বৈশাখ মাসে আমরা এই সিমটা লাগাই মাছায়। লাগানোর পর এটা দেখা যায় আষাঢ় শ্রাবণ মাস থেকে কিছু অল্প অল্প ধরন আসে, তারপর এটা পুরো দেখা যায় আশ্বিন মাসে মোটামুটি ভালো ধরন পাওয়া যায়। তবে কার্তিক মাসে এসে এটা ভালো, এই যে এখন যে অবস্থাটা আপনারা দেখছেন এখন এটা পুরো ধরন চলে এসেছে সিমে। তবে গত বছর থেকে এবছরে সিমের দামও ভালো আছে, শুধু আমরা না সকল চাষিরা এবার মানে খুব ভালো একটা লাভজনক, সিম চাষিরা খুব ভালো একটা লাভজনক অবস্থায় আছে। এই যে সিম চাষটা আপনারা যদি কেউ করতে চান, সিম চাষে একটা ব্যয়বহুল চাষ, তারপরেও এটা একটা লাভও অধিকাংশ মুনাফা আসে এটা থেকে, যেটা অধিকাংশ চাষিরাই পেয়ে থাকে। গত বছর তুলনায় এবার সিমের খুব ভালো দাম, আমরা এখনও সিম 80-90 টাকা বিক্রি করতে পারছি। সিমের খুব ভালো এবার অবস্থা, এবার সিমের চাষে দেখাচ্ছে গত বছরের থেকে এবার অনেক সিমের ধরনও ভালো, যা আমাদের চাষ করে অনেক মানে লাভ করার মতো একটা অবস্থা আর কি। সিম চাষ করে আমরা যে সারটা ব্যবহার করি, আপনারা যারা হয়তো অনেকে জানেন না সে তারা যে বাংলা ফসফেট যেটা আছে ওটা লাল সার, ইউরিয়া, আর ওটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন সেটা দেখাচ্ছে কৃষি অফিসারের কাছে পরামর্শ, বা বিভিন্ন যে কীটনাশকগুলো বিশেষ করে সিম চাষেও প্রচুর কীটনাশক ব্যবহার করা লাগে, এগুলো বিভিন্ন কোম্পানির কীটনাশক, বিভিন্ন শব্দ নাম বলা সম্ভব নয়। আপনারা এগুলো দেখা আছে বিভিন্ন কৃষি সুপারভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা এগুলা জেনে নিতে পারেন। তারপরে যে আমি যে ওষুধগুলো ব্যবহার করি এখন বর্তমান সিমে, যে আমরা র্যাপজোন ব্যবহার করি, তারপরে বিভিন্ন যে পাতা ওষুধ আছে অটোবেন, ফ্রিজ পাতা, এইসব পাতাগুলো আমরা ব্যবহার করে থাকি। গত বছর যে সিম চাষ করেছি, গত বছর আমি খুব একটা ভালো লাভবান হতে পারিনি, কিন্তু গতবার যা করলাম আমি তার থেকে আবার আর্ধেক 5 থেকে 6 কাঠা জমি চাষ করেছি। কিন্তু আমি আশা করছি যে গত বছর আমি যে 10-12 কাঠা জমিতে যে টাকা হয়নি, আবার আমার 5 কাঠায় তার থেকে অধিক ছাড়িয়ে যাবে বলে আশা করছি আমি। আপনারা অনেকে সিম চাষ করতে পারেন, খুব ভালো একটা চাষ, লাভজনক চাষ।